বর্তমানে খামার যদি টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই ঘাস রোপণের কোনো বিকল্প এই মুহূর্তে নেই। কারণ আজকেই এই ভিডিওটা যখন রেকর্ড করতেছি সকালবেলা শুনলাম যে আপনার গমের ভুষির দাম 1800 থেকে 1850 টাকা হয়ে গেছে। তার মানে 37 কেজির বস্তাতে 36 কেজি গমের ভুষি থাকে। 36 কেজি ভুষির দাম 1800 টাকা সামথিং হলে 50 টাকা কেজির উপরে পড়তেছে। তার মানে মানুষের খাবারের চেয়েও এখন আপনার গরুর খাদ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আপনার একটা জিনিস যদি হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার একজন মানুষকে বা একটা পরিবারকে 1 কেজি চাল 70 টাকা দিয়ে বা 60 টাকা দিয়েও যদি কিনে তারপর 5 থেকে 6 জন মানুষ খেতে পারে। অন্যদিকে একটা গাভীকে বা গরুকে অ্যাটলিস্ট 2 থেকে 3 কেজি বা এর চেয়ে বেশি 2 থেকে 3 বার দিতে হয়। তো তাদের কস্টিংটা কী পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তা এখন আর বোঝানোর কিছু নাই, সবাই বুঝতেই পারতেছেন। তো এই ক্ষেত্রে আপনাদের ঘাসের বিকল্প বলে এই মুহূর্তে কিছু মনে করছি না। আপনাদের অবশ্যই পাকচং, নেপিয়ার বা জাম্বো বা জারা কয়েকটা জাত আছে, আপনারা যেটা ডিসাইড করেন সেটাই আপনাদের জন্য যেটা ভালো হয় সেটাই আপনারা রোপণ করতে পারেন। এবং আপনাদের অনাবাদি যে জমিগুলো আছে বা আর ঘাস চাষের জন্য কিছু সুইটেবল প্লেস আছে, কোন প্লেসগুলোতে আপনাদের ঘাস কাটার পরে নেয়াটা খুব সুবিধা হবে সেই ব্যাপারটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। যেমন ধরেন আপনার বাড়ির থেকে কাছে সবসময় সিলেক্ট করবেন, কারণ ঘাস খেতে আপনাকে প্রায় প্রতিদিনই যেতে হবে, এক থেকে দুই ভুজা করে আপনাকে ঘাস নিতেই হবে। কারণ আপনি এটা এমন একটি জায়গা যে সতেজ এবং সুশৃঙ্খল ঘাসগুলো আপনাকে খাওয়াতেই হবে, তাছাড়া আপনি খামার পরিচালনা করতে পারবেন না। অন্যদিকে আপনার অন্যান্য ফসলের ক্ষেত্রে যেমন ধান বা পাট বা ভুট্টা এগুলোতে প্রতিদিন না গেলেও হয়, ঘাসের ক্ষেত্রে আপনাকে প্রায় প্রতিদিনই যেতে হবে। এই জন্য সিলেক্ট করবেন যে কোন এরিয়াতে আপনার ঘাসগুলো আনা নেওয়ার জন্য সবচেয়ে সহজ হয়, বিশেষ করে যদি রাস্তার পাশে বা আপনার কোনো জমি টমি থাকে বা লিস নিয়ে বা কটে নিয়ে যেভাবে নিতে পারেন সেভাবে নিয়ে যদি রোপণ করতে পারেন তাহলে দেখা যায় যে আপনারা সহজেই সেখান থেকে ঘাসগুলো কেটে ভ্যান বা ওই যে ছোট গাড়িগুলোতে ভাড়া দিয়ে আপনার বাসাতে উঠাতে পারেন এবং সহজ হবে। কারণ ঘাসের বোঝাগুলো অনেক ভার, এগুলো রাখালো আসলে কয়েক ভুজা নিয়েই হাঁপিয়ে যায়। এবং আপনি যদি একটু সুইটেবল প্লেসে বললাম যে যেখান থেকে সুবিধা হবে ওইগুলোতে যদি নেন তাহলে রাখালো আরাম পাবে। রাখাল আরাম পেলে কিন্তু আপনার খামারের জন্যই ভালো, কারণ তাদের দিয়ে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করান দেখবেন যে তারা ফাঁকিবাজি বেশি দিবে। তো ফাঁকিবাজি দিয়ে যেন না দিতে পারে এই জন্য তাদেরকে মোটামুটি একটি সুইটেবল ভাবে যেন কাজ করান সেটাই লক্ষ্য রাখবেন। এবং যে ব্যাপারটি বলতেছি যে বর্তমান যা বাজার মূল্য যাচ্ছে, বিশেষ করে এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে আপনার গমের ভুষি বা গমের দামগুলো দ্রুত বেড়ে যাচ্ছে। কারণ আমরা জানি যে পৃথিবীতে রাশিয়া এবং ইউক্রেন মোস্ট অব দ্য যে গমগুলো আছে এগুলো বাজারজাত করে তারাই, আমরা ওখান থেকে মূলত আমদানি করে। আমাদের বাংলাদেশে যে পরিমাণ গম উৎপাদন হয় সেগুলো দিয়ে কয়েক মাসও চলবে নাকি, আই ডোন্ট নো। সো যা পরিস্থিতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমি যতটুকু আইডিয়া আছে, যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমার মোটামুটি ভালোই ঘাটাঘাটি করা হয়, তো ওখান থেকে যা বুঝতে পারলাম এই যুদ্ধটা অলমোস্ট আরও সামনে দেখতে পাচ্ছি 1 থেকে 2 বছর রানিং হবে। কারণ আমেরিকা ইদানিং প্রচুর পরিমাণে অস্ত্র দিচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন অস্ত্র দিচ্ছে, ন্যাটো জোট তারা যেহেতু অস্ত্র দিচ্ছে তার মানে হচ্ছে আলটিমেটলি আমি রাশিয়াকে উস্কে দিচ্ছে, আরও রাশিয়াকে উস্কে দিচ্ছে এবং ইউক্রেনকে আরও অস্ত্র নামের সহযোগিতা দেওয়ার মাধ্যম দিয়ে তারা বোঝাচ্ছে যে তোমরা যুদ্ধ করো আমরা তোমাদের পাশে আসি। আসলে কিন্তু তারা পাশে নেই, তাদের অস্ত্রের মজুদগুলো তাদের অস্ত্রগুলো তারা বিক্রি করতেছে, এটা ইউক্রেন বুঝতে পারতেছে না। এটা বুঝতে পারতেছে না কারণ হলো আবার ইউক্রেনেরও এখন কোনো উপায় নেই, কারণ যেহেতু তারা যুদ্ধে অলরেডি জড়িয়ে গেছে, এখন এখান থেকে ফিরে আসা মানে রাশিয়ার কাছে সম্পূর্ণ তাদের দেশটাই হস্তান্তর করা। অনেক বিষয় এসে আছে, মূলত আমি এই বিষয়ে অন্যান্য ভিডিও করি সেগুলো এখন নাই বলি। আপনাদের যেটা বলতেছি যেহেতু গমের দাম আরও সামনে বাড়বে এবং ভুষির গমের ভুষি বা এই জাতীয় যত আটা ময়দা যা আছে এগুলোর দাম আরও বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক, যেহেতু সামনে বাজারের পরিস্থিতি আরও খারাপ হবে। এই জন্য বলতেছি যে অল্টারনেটিভ ওয়ে আপনারা আগে থেকে বের করে রাখুন। আপনারা এখনই করতে পারেন কি, আপনাদের নিকটস্থ যে স্থানীয় যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে জরুরি ভিত্তিতে আপনারা ঘাসের চাষাবাদ করে নিতে পারেন এবং আপনাদের গবাদি পশুর জন্য
সেটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো। এটা আপনারা জানেন যে ঘাসের বিকল্প বলতে কিছুই নাই, এটা আমি বারবারই বলি, কারণ ঘাস দিয়ে আপনার দানাদারের চাহিদা অনেকাংশে পূরণ হবে, দানাদার আপনার ঘাটতি কম হবে এবং ভবিষ্যতে আপনার গাভীগুলো হিট কনসেপ্ট করবে, এছাড়া মোটা তাজাকরণ হবে প্রাকৃতিকভাবে, তো অনেক উপকারিতা আছে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর আপনারা দ্রুত ঘাসের আবাদগুলো চালিয়ে যাবেন যদি একটু ফাঁকা জায়গা থাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।